রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার বিজয় দিবসের প্রথম প্রহরে হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙ্গা জানান রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জর্জ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি হাটগাঙ্গোপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেন আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন সাদা পায়রা এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় পরে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক রাজশাহী জর্জ কোর্টের অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন আউসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সর্দার জান মোহাম্মদ ও হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান এ সময় হাটগাঙ্গোপাড়া এলাকার বিভিন্ন দপ্তরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আউসপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মশিউর রহমান